এখানে যে পরের প্রবলেমটা যেটা আছে এটা দেখো, ফোর এক্স ইকুয়াল টু 18y হলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান সমান কত হবে, এই অপশানগুলো আছে এখানে বের করতে হবে। কী করতে হবে, ফোর এক্স সমান 18y আছে, সঙ্গে সঙ্গে এক্স বাই ওয়াই বের করে দেবে, এক্সের নিচে ওয়াই নিয়ে আসো, 18-এর নিচে 4 নিয়ে যাও। এটা ঠিক আছে কিনা একটু কোনাগুনি গুণ করে দেখো, মনে মনে ফোর ইন্টু এক্স, ফোর এক্স হয়ে গেল, 18 ইন্টু ওয়াই 18 হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই কত হলো, এইটা কাটাকাটি করলে 9/2 দুই দিয়ে কাটলাম, তাহলে এক্স বাই হলো 9/2, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান এটা বের করতে পারছি। এক্স বাই ওয়াইয়ের মানটা বেরিয়েছে 9/2 মাইনাস ওয়ান, এটা হিসাব করলে 2 9, এখানে 2 9 থেকে এখানে 2 বিয়ে করলে 7 7/2 হবে, তাহলে অ্যান্সারটা হবে এখানে 7/2। এখানে এই যে প্রবলেমটা, পরের প্রবলেমটা বলছি, 2a = 3b = 4c হলে h2b = c সমান কত, এই যে অপশানগুলো দেওয়া আছে, এখানে একটা সুন্দর নিয়ম আমি বলে দিই, এটা এইখানে প্রথমে এটা হাত দিয়ে দিই, বন্ধ করে দিবি, 3 আর 4, এটা 3 আর 4 12 গুণ করে দিবি, এবার অনুপাত দিবি, এখানে বিটা এবার বন্ধ করবি, 2 আর 4 এটা গুণ করবি, 2 4 8 হবে, অনুপাত করবে, এটা বন্ধ করে দিবি, 2 আর 3 3 দিয়ে 6 হয়ে গেল। তাহলে এরপরে এটা আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, 2 4 8, 2 3 6, এর চেয়ে শর্টকাট নিয়ম আর কিচ্ছু নেই। 6:4:3 এটা বারবার একই সঙ্গে একটা খুব কম টাইমে করে দেওয়া যেতে পারে, এটা আমরা করে দিলাম। পরের যে প্রবলেমটা আছে সেটা দেখো, পরের প্রবলেমটা খুব কম সময় লাগবে, পরের প্রবলেমের পরপর আমরা এইভাবে করতে থাকবো। পরের প্রবলেমটা আছে, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান বহিঃকোণের 7 গুণ হলে তার বাহুর সংখ্যা কত। একটা সুষম বহুভুজ, এরকম সুষম বহুভুজ, এই বহুভুজে প্রত্যেকটা অন্তঃকোণ, এই অন্তঃকোণগুলো প্রত্যেকটা সমান হবে সুষম বহুভুজ হলে, তার অন্তঃকোণটা বহিঃকোণের 7 গুণ 5 গুণ 6 গুণ যাই গুণ দেওয়া থাক না কেন, তার বাহু সংখ্যা কত হবে। যদি বাহুগুণ এখানে একটা সূত্র বসাবো, 2 p + 1, 2 p এর মানে এখানে 7 গুণ আছে 7 + 1, তাহলে 2 7 + 8, 7-এর সঙ্গে 1 যোগ 8, 8 দিয়ে 16 পেয়ে যাবো, এখানে 16 পেয়ে যাবো। এখানটা আমরা যদি অন্যভাবে করি, যে এই সূত্র যদি না মনে থাকে তাহলে আমরা কীভাবে করবো, আমরা এই যে সুষম বহুভুজ আছে, এই সুষম বহুভুজের এই প্রত্যেকটা অন্তঃকোণ, এই অন্তঃকোণ বহিঃকোণে 7 গুণ বলছি, এটা বহিঃকোণে x ধরে না, এটা 7x ধরে না, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দাও। কেন যোগ করবো, কারণ অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, তাহলে এটা যোগ করলে কত হবে, 8x = 180 ডিগ্রি বা x = 180 ডিগ্রি/8 হবে। তাহলে এটা 4 দিয়ে কাটো, 4 2 আর 4 হচ্ছে 45 হয়ে যাবে, তাহলে 45/2, এটা বহিঃকোণ, এক্সের মান বহিঃকোণ, আর বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি/বহিঃকোণ, মানে 45-এর 2 হয়ে যাবে, তাহলে 360 ডিগ্রি এটা উল্টে হবে 2/45, 45-এ এটা 8 হয়ে যাবে, 8 দিয়ে কত হবে, 8 দিয়ে 16 হয়ে যাবে, তাহলে কতটি হবে, 16টি হবে, এখানে 45 দিয়ে কাটলে 16টি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রবলেমটা করবো, সূত্র দিয়ে 2 p + 1 এই সূত্রটা বসিয়ে দেবো, অথবা